আফিদা সানজিদাদের সামনে এই গোলপোস্ট সামলানো যে কতটা কষ্টকর সেটা এখন টের পাচ্ছি। আসলে সম্প্রতি বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন হচ্ছে তারাই, তাদের নিয়ে আমরা চেষ্টা করেছি আমাদের এবারের ঈদ আয়োজন সাজাতে। দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি খেলার তারার বিশেষ আয়োজনে। খেলার তারার বিশেষ আয়োজনে আজ আমরা এমন দুজনকে পেয়েছি যারা বলা যায় আমাদের নারী ফুটবলের উজ্জ্বল নক্ষত্র। আমার ডান পাশে রয়েছেন আফিদা খন্দকার এবং তারপরে রয়েছেন সানজিদা আক্তার। আমরা তাদের কাছ থেকে শুনবো যা তাদের যে হচ্ছে খেলাধুলার যে অভিজ্ঞতা, কীভাবে হচ্ছে নারী ফুটবলের সঙ্গে তাদের সম্পৃক্ততা এবং ভবিষ্যৎ পরিকল্পনা কী। তবে তার আগে আজকে কিছু মজার কিছু সেগমেন্ট রয়েছে আমাদের, যেহেতু হচ্ছে এটা হচ্ছে ঈদের প্রোগ্রাম, তাই আমরা চেষ্টা করেছি তারা যেই ধারায় ফুটবল খেলে থাকেন সেই গতানুগতিক ধারার কিছুটা বাইরে গিয়ে একটু মজা করার জন্য। আমাদের আজকের পরিকল্পনা হচ্ছে আজকে আমরা দুজনকেই দুইজন দুইজনের বিপক্ষে খেলবে, অর্থাৎ একজনের চোখ বেঁধে দেবো, গোলপোস্ট ওপেন থাকবে, বলটা হচ্ছে মাঠের মধ্যে থাকবে, তারা খুঁজে নেবে গোলপোস্ট এবং একই সঙ্গে বলটা দেখবো হচ্ছে যে অবচেতন মনে অর্থাৎ সিক্স সেন্স কাজ করে তারা কতটা চৌকস গোলপোস্টে বল জালে জড়াতে। আফিদা সানজিদার চোখ বেঁধে ফেলেছে, আমরা শুরু করে দিচ্ছি খেলা স্টার্ট। আফিদা, আপনি হচ্ছে সানজিদাকে গাইড করেন, বল কোথায়? তো ওইখানে থেকে আপনি নড়বেন না, আপনার ডানে, হ্যাঁ সোজা সোজা সোজা, আর একটু বামে বামে বামে, হ্যাঁ ওই সেই সেই, দাঁড়ান দাঁড়ান, সময় ঘড়ি মারেন, বাবা মারেন, সামনে গিয়ে বলে মারেন, গোল, সুপার, এক্স্যাক্টলি। আমরা আসলে এটাই প্রমাণ করতে চাচ্ছিলাম যে ফুটবলাররা তাদের কিন্তু মানে সিক্স সেন্স এতটাই শার্প যে অনেক সময় তাদের পোস্টে তাকানোর সময় থাকে না বলের মোমেন্টাম বোঝানোর জন্য। তারা তখন কী করে, হয়তো একটা ধারণা থাকে যে আমার পোস্টটা এখানে, আজকেও ঠিক তাই, তার চোখটা কিন্তু বাধা ছিল, কিন্তু আমরা দেখেছি চোখ বাধা অবস্থায় বলটা খুঁজে নিয়ে পোস্টের টার্গেট করতে সানজিদার কিন্তু মোটেও বেগ পেতে হয়নি। আমরা আমাদের আজকের এই আয়োজনটি এখানে শেষ করতে চাচ্ছি, যেহেতু আগে বলে নিয়েছি এটা হচ্ছে আমাদের ঈদের আয়োজন, ঈদের প্রোগ্রাম। ঈদের প্রোগ্রামটা আমরা একটু সেইভাবেই কালারফুলভাবে করবো, আমরা জানতে চাবো হচ্ছে তাদের ফুটবলের সঙ্গে সম্পৃক্ততা, তাদের ইতিহাস, তারা এখন যে অবস্থানে রয়েছে, এখান থেকে আসলে কোন অবস্থায় যাবে বা শেষ পর্যন্ত ফিউচারটা কোথায় নিয়ে যেতে চাই, সব কিছু আমরা তাদের সঙ্গে আলোচনা করবো। প্রথমেই আমার ডান পাশে রয়েছে সানজিদা, সানজিদার কাছ থেকে আমরা জানতে চাবো, সানজিদা এই যে ফুটবল দিয়ে কিন্তু আজকের আপনি এবং সানজিদা এমন একটা ক্যারেক্টার হয়ে গিয়েছে ফুটবলে যাকে হচ্ছে বাংলাদেশের সবাই চেনে, শুধু বাংলাদেশের না দক্ষিণ এশিয়া, ইনফ্যাক্ট হচ্ছে বৃহত্তর এশিয়ার অনেকেই হচ্ছে সানজিদাকে চিনে অ্যাজ এ ফুটবলার হিসেবে। এই যে ফুটবল থেকে এত বড় একটা প্রাপ্তি, এটা হচ্ছে কীভাবে দেখেন? আমরা দেশের জন্য ভালো কিছু করতেছি, তারপর হচ্ছে ট্রফি নিয়ে আসতেছি, মানে এগুলোর মাধ্যমে হচ্ছে আমাদেরকে সবাই চিনে, বাংলাদেশকে চিনে, আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি, তো ভালো খেলতেছি, এভাবেই সবার মনের মধ্যে আমরা একটা জায়গা করে নিচ্ছি আর কি। আচ্ছা, তো এই 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 যাত্রাটা হচ্ছে আসলে কতটা কঠিন ছিল? আসলে ভাই, আমরা যখন শুরু করছি আমাদের শুরুটা অনেক মানে ভালো ছিল না, অনেক খারাপই ছিল, কারণ সবাই সাপোর্ট করতো না, আমরা মেয়ে বলে আমাদেরকে অনেক কটুর কথা শুনতে হয়েছে, তারপরে হচ্ছে সেই গ্রাম থেকে মানে উঠে আসতে আমাদের অনেক পরিশ্রম করতে হচ্ছে, তারপরে আমরা যখন জাতীয় দলে আসি এখানেও আমরা সেই 6-7 বছর ধরে আমরা অনেক পরিশ্রম করতেছি, তো ইনশাল্লাহ আমরা আমাদের পরিশ্রমের যেটা আমাদের মানে পাওয়ার কথা ছিল আমরা সেটা পেয়েছি। এখন আমাদের চিন্তা ভাবনা হচ্ছে আমরা এস লেভেলের সব খেলায় খেলছি, ট্রফি নিয়ে আসছি, এখন সিনিয়র টিমে আমি প্রতিনিধিত্ব করতেছি, তো এখানে আমি চেষ্টা করবো ভালো কিছু করার জন্য, দেশকে ভালো কিছু দেওয়ার জন্য। আমরা সানজিদার কথা শুনছিলাম, এবার যদি হচ্ছে আফিদার কাছে যাই, আপনাদের কদিন আগেই শুরু হয়েছে, এর মাঝখানে আপনি একটা শিরোপার স্বাদ পেয়েছেন বাংলাদেশের হয়ে অনূর্ধ্ব 15 সাফ নারী সাফ চ্যাম্পিয়নশিপ, আন্ডার 19 যে নারী সাফ চ্যাম্পিয়নশিপ যেটা হচ্ছে ইয়েতে হলো, সেই শিরোপাটা হচ্ছে আপনারা জিতেছেন। এইখান থেকে সামনের দিকে হচ্ছে আসলে কীভাবে তাকাতে চান এবং আপনার শুরুটা কেমন ছিল? আমি ক্লাস 2 পড়ি, তখন বাবা মাঠে নিয়ে যাইতো, ফুটবল খেলা শেখাইতো, আরও আমাদের বাসায় এখন অনেকেই আছে যাদেরকে আমার বাবা ফুটবল খেলা শেখায়, আমাদের বাসায় এখনও 18 জন প্লেয়ার আছে যারা আমার বাবার হাত ধরে আছে। এখানে আমরা সকালবেলা উঠে প্র্যাকটিসে যাইতাম, আবার আসার পরে স্কুলে যাইতাম, স্কুল থেকে আসতাম, আসার পরে আবার পড়াশোনা থাকতো, বিকালে আবার কোচিং থেকে আসার সময় আম্মু ড্রেস নিয়ে রেডি থাকতো, মাঠের ড্রেস, আর আমরা আয়েশা আম্মু তাড়াতাড়ি করে ড্রেস পরায় মাঠে পাঠিয়ে দিত, আব্বু অপেক্ষা করতো মাঠে আর আমরা তাড়াতাড়ি মাঠে যেতাম, এমন করতে করতে খেলা শেখা। চমৎকার একটা অভিজ্ঞতা, চমৎকার একটা কথা শুনছিলাম হচ্ছে আমরা আফিদার কাছ থেকে। তার দুইজনের প্রেক্ষাপটটা ভিন্ন রকম ছিল, সানজিদ আফিদা যেমন হচ্ছে
পরিবারের কাছ থেকে একটা সহযোগিতা পেয়েছে, তার বাবা নিজে তাকে হচ্ছে মাঠে নিয়ে নিয়ে গিয়েছেন এবং সেখানে হচ্ছে তার খেলাধুলার হাতেখড়িটা বলা যেতে পারে বাবার কাছ থেকে। পক্ষান্তরে সানজিদার পথ চলাটা কিন্তু অনেক কঠিন ছিল, সেটির কথা কি মনে পড়ে? সানজিদা আসলে কেমন ছিল সেই শুরুটা? সেটা তো অবশ্যই, এই গল্প আমাদের সে অনেক আগে থেকে সবাই জানে, দেশের মানুষ জানে, কারণ আমরা একটা গ্রাম থেকে উঠে আসছি, আমাদেরকে অনেক মানে অনেকে অনেক কথা বলতো, তো সেগুলো আমরা অতিক্রম করে আমরা এখানে আসছি আর কি আজকের এই জায়গাতে। সানজিদা এখন হচ্ছে বাংলাদেশের অন্যতম প্রমিনেন্ট একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছে, এই জিনিসটা হচ্ছে আপনাকে কতটা প্রশান্তি দেয়? আসলে যেহেতু আমি খেলাধুলা করি, আমার পক্ষে দুনুটা চালানো অনেক কষ্টকর, তাও আমি মানে প্র্যাকটিস করি, তারপর আমি পড়াশোনা করি, আমি দুনুটা আমি সমানভাবে চালিয়ে গেছি এ পর্যন্ত। তো প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ পাড়ি দিয়ে এখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। আমার ইউনিভার্সিটির নাম হচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ওইখানকার স্যার, তারপরে হচ্ছে মানে স্টুডেন্টরা অনেক ভালো, আমাদেরকে অনেক সাপোর্ট করে, আমরা চাইলে মানে অন্যরকম একটা ইয়ে দেখায় আর কি আমাদের প্রতি। আচ্ছা, যথেষ্টই সাপোর্ট সেখান থেকে পেয়ে যাচ্ছেন আর কি। এবার আফেদার কাছ থেকে জানতে চাবো, শিক্ষা জীবন নিয়ে হচ্ছে আপনার পরিকল্পনা কি? খেলাধুলা তো সবসময় থাকবে না, খেলাধুলার পাশাপাশি আমরা যদি পড়াশোনাটা ভালোভাবে চালিয়ে যায়, তাহলে আমাদের ভবিষ্যতে আমরা খেলাধুলা ছেড়ে দেওয়ার পরে ভালো কোনো চাকরি বা আর্মিতে বা সেনাবাহিনীতে যেটাতেই হোক ভালো কোনো পদে আমরা অ্যাপ্লাই করলে আমরা খেলার কোটা দিয়ে অনেক কিছু করতে পারবো বা ভালো কোনো কিছু করতে পারবো। সানজিদা, আপনাকে বলে হচ্ছে ফুটবলের বিউটি কুইন বলে, এটা আমরাও মানি এবং সবাই জানে যে হচ্ছে সানজিদা আসলে মাঠে কতটা সুইট এবং মাঠের বাইরে সে কতটা সুইট। যখন ইউনিভার্সিটিতে যান নিশ্চয়ই হচ্ছে অনেকেই পছন্দ করে, অনেকেই অনেক রকমের কথা বলে, এই ধরনের কোনো মজার কোনো স্মৃতি আমাদের সঙ্গে শেয়ার করবেন কিনা? সেটা আসলে আমি যখন থেকে ক্লাস 4-5 পড়ি তখন থেকেই অনেকে পছন্দ করে, তো পছন্দ তো অনেকেই করে, অনেকে বলতে পারেন না, আবার অনেকে হচ্ছে এমনিতে যখন আমার যেহেতু একটা পেজ আছে ওইখানে হচ্ছে অনেকে কমেন্টে বলে, কিন্তু এগুলো এতটা কেয়ার করি না, কারণ আমি যেহেতু আমার পড়াশোনা আর খেলাধুলা নিয়ে আমি বিজি আছি, আমি এটা নিয়ে আপাতত থাকতে চাই। যখন ইউনিভার্সিটিতে যান তখন কি হচ্ছে ক্লাসমেট যারা আছে, সিনিয়র যারা আছে, তাদের কাছ থেকে এই ধরনের বন্ধু হওয়ার মতো কোনো প্রস্তাব বা এই ধরনের কোনো কিছু পান কিনা? আসলে যখন আমি প্রথম দিন ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য, তখন হচ্ছে ওইখানে যাই আমি মৌসুমি, কৃষ্ণাদি, মনিকা, আমরা একটা মানে ফি কুটাই, যেহেতু আমরা ওইখানে প্রথম গেছি ইউনিভার্সিটিতে, তো ওই পিকটা হচ্ছে আমি আপলোড করে আমার পেজে, তো এখানে হচ্ছে অনেকে আমার কংগ্রেস জানাইছে, আবার অনেকে বলছে হচ্ছে যে ছোট তুমি এখানে এসেছো অনেক খুশি হয়েছে, আমরা অনেকে অনেক ধরনের কথা বলছে, তারপরে অনেকে বলছে যে হচ্ছে অনেকে অনেকের মেনশন দিয়েছে যে আমাদের প্রিয় খেলোয়াড় এখানে আসছে, মানে দেখা হবে, আমাদের অনেক ভালো লাগবে এগুলা, তারপরে অনেকে বলছে যে আপু আরেকবার যখন আসবেন তখন অবশ্যই একটা স্ট্যাটাস দেন যেন আমরা আপনার সাথে দেখা করতে পারি। খেলার বাইরেও তো অনেক খেলাধুলা থাকে, ভিতরে খেলাধুলা করার কোনো সুযোগ থাকে কিনা বা কোনো দুষ্টামি ফাজলামো হয় কিনা কোনো বিষয়টা নিয়ে? দুষ্টামি ফাজলামি বলতে যে প্রান্তীয়দের এখানে কি সুন্দরবন বিখ্যাত, তারপরে হচ্ছে আমাদের এখানকার হচ্ছে ময়মনসিংহ এর মুক্তাগাছার যে মন্ডা বিখ্যাত, মানে এগুলো নিয়ে হওয়া হয়েছে, মানে একটু আমরা দুষ্টামি করি আর কি। আচ্ছা আফেদা, এবার হচ্ছে আপনাকে মজার একটা প্রশ্ন জিজ্ঞেস করবো। আমরা জানি হোস্টেল লাইফে, এটা মোটামুটি একটা হোস্টেলের মতোই থাকে, আমরা হোস্টেল লাইফে দেখি যে সিনিয়ররা জুনিয়রদের উপর একটুখানি একটু অবিচার করে, একটু বড় বোন বড় ভাই এরকম ভাব দেখাইতে চায় আর কি, অনেক কিছু একটি করে, আপনারা হচ্ছে এ ধরনের কোনো কিছু ফেস করেন কিনা বা বড় আপুরা কি একটু মাঝে মধ্যে শাসন টাসন করে কিনা? না, বড় আপুরা তো শাসন করবে, আমরা যদি ভুল কাজ করি তখন তো শাসন করবেই, আর ওনারা সবসময় আমাদেরকে সাপোর্ট করে যে তোমরা এটা করবে না, ভালোটা করো, খারাপটাতে যাইও না, সবসময় ওনারা সঠিক পথ দেখানোর চেষ্টা করে আর আমরা ওনাদের কথা শোনার চেষ্টা করি। আর ইউনিভার্সিটিতে যেমন র‍্যাগ দেয়, হোস্টেলগুলোতে এরকম র‍্যাগ দেওয়ার একটা ট্রেন্ড, এরকম দিছে কি এরকম মজার কোনো কিছু? না, এরকম কিছু দেয় নাই, কিছু দেয় নাই। শিওর সানজিদা, আসলে কি এরকম কিছু দেন নাই? আপনার কি আসলে ভিতরে এতটা শান্ত? ভাইয়া, যেহেতু আমরা এখানে হচ্ছে ফ্যামিলি ছাড়া আমরা এখানে সবাই থাকি, আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের দেখাশোনা করে ছুটন সালি টুসার অনন্যা ম্যাডাম, তারা তো ওনারা আমাদের গার্ডিয়ান হিসেবে এখানে থাকে, গার্ডিয়ান হিসেবে থাকলেও হচ্ছে আমরা যারা বড়রা আছি এখানে তো হচ্ছে এখন সিনিয়র থেকে জুনিয়রই বেশি, আচ্ছা, তো আমাদের একটা দায়িত্ব থাকে যে এদেরকে হচ্ছে একটু বড় বোনের মতো একটু আদর করা, তারপরে হচ্ছে কোনো একটা ভুল করলে অবশ্যই শুধরে দেওয়া, এরকমই আর কি হয়। কিন্তু যে র‍্যাগ দেওয়া ইউনিভার্সিটির মতো এখানে এটা হয় না, এই ধরনের কোনো কিছু হয় না। এই ধরনের যদি কোনো কিছু হইতো তাহলে আমরা এখানে বছরের পর বছর একসাথে থাকতে পারতাম না। সানজিদা, এখন তো আসলে ঈদের প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে গেছে নিশ্চয়ই আপনাদের, আগে একটা সময় এক ধরনের ঈদ কাটতো যখন ছোট ছিলেন, যখন খেলা শুরু করলেন তখন, আবার এখন ঈদের প্রেক্ষাপটটা হয়ে গেছে অনেকটা তারকা খ্যাতি পাওয়ার পর, আসলে ঈদটা কেমন কাটে
এবং আগের ঈদটা কেমন কাটতো এবং এখনকার ঈদগুলো কেমন কাটে সেটা যদি একটু পার্থক্য করেন আর কি? আসলে দুইটা ঈদ অবশ্যই আলাদা, কারণ হচ্ছে আমরা যখন বাসায় ঈদ করি তখন হচ্ছে ফ্যামিলির সাথে, আত্মীয় স্বজন সবার সাথে, কিন্তু যখন আমরা ফেডারেশন ঈদ করি তখন হচ্ছে আমরা সিনিয়র জুনিয়ররা যারা আছে মানে সবাই মিলে আছে, আর ম্যাডামরা সবাই একসাথে। আজকে থেকে আট বছর আগের ঈদগুলো কেমন ছিল? যখন ঈদের দিনও আমি ফুটবলের টানে আমি মাঠে আসতাম, কারণ আমাদের এলাকার তো 15-16 জন আমরা ন্যাশনাল টিমে খেলতাম, মানে চান্স পাইছি যেহেতু আমাদের ওইখানে প্লেয়ার আসছিল 30-35 জনের মতো, তো আমরা ফুটবলকে এতটাই ভালোবাসতাম যে আমরা ফুটবলে যেদিন আমাদের ঈদ ছিল ওই দিনও আমরা মাঠে আসতাম, মানে আমরা মাঠে বড় করে বসে আমরা গল্প করতাম, আড্ডা দিতাম। তারপর মুভিচার আসছিল, উনি যে কোনো একটা সিনেমা দেখাইতো, নতুন কোনো সিনেমা আমাদেরকে বরফ পাতায় দেখানো হইতো, ওইগুলা দেখতাম, মজা করতাম। ঈদের মধ্যে আমরা জানি যে সালামির আদান প্রদানের অনেক বড় একটা বিষয় থাকে, ছোট যারা থাকে বাবা মা বা হচ্ছে আরও সিনিয়র যারা থাকে সবার কাছ থেকে সালামি নিচে নেওয়া বা জোর করে নেওয়ার কিন্তু একটা প্রবণতা থাকে, এই ধরনের কোনো মজার কিছু মনে পড়ে কিনা? সবাই যখন নামাজ পড়ে আসতো তখন সবার কাছে দৌড়ায় দৌড়ায় চাইতাম যে সালাম করলেই সালামি দিবে, এখন 10 টাকা দিক 20 টাকা দিক যাই দিক সালামি পাবো সবার কাছ থেকে, আর কেউ না দিলে তার সাথে ঘুরঘুর করতাম সবসময় সালামি দেন সালামি দেন। আচ্ছা, এখন তো এখনও ছোট আছেন, তারপরেও কিছুটা বড় হয়েছেন, কিছুটা পরিণত হয়েছেন, এখন আপনারা ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে আছেন, এখান থেকে নিশ্চয়ই আপনারা এক ধরনের সম্মানই পান, এখন যখন বাড়িতে যান আপনাদের ছোট যারা আছে তারা কি আপনাদের পেছনে সালামের জন্য ঘুরঘুর করে কিনা? এখন থেকে বলতেছে বাসায় আসতেছে সালামি নিয়ে আসো আগে থেকে, ছোট ছোট ভাই বোন যারা আছে তারা বলতেছে এখন থেকেই সালামি দেওয়া শুরু করো। সানজিদা নিশ্চয়ই শুনছিলেন ওর কথাগুলো, আপনার কাছে এই ধরনের এটাই ভাবতেছি, কারণ আমি যখন আগে ছোট ছিলাম তখন সবাই আমাকে দিত, কিন্তু এখন আমি এমন একটা পর্যায়ে আসছি যে আমি এখন সবাইকে দিই, যেরকম এই ঈদে হচ্ছে আমি আমার ভাই বোনদের জন্য ফ্যামিলির জন্য আমি মার্কেট করছি, কেনাকাটা করছি। শুধু ফুটবলই না, ফুটবলের পাশাপাশি আরো অনেক গুণ আছে আমাদের নারী ফুটবলারদের, আমরা জানি সানজিদা অনেক ভালো গান করেন, আমরা আজকে তাকে কাছে পেয়েছি, তার কাছ থেকে আজকে একটা গান শুনবো আমরা। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো, দিও তোমার মালা কানি, দিও তোমার মালা কানি, বাউলেরি মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। চমৎকার চমৎকার, অসাধারণ। দর্শক, আমরা আমাদের আজকের যে ঈদ আয়োজনের একেবারেই শেষে চলে এসেছি, তবে অনুষ্ঠান শেষ করার আগে আরও একটি পর্ব রয়েছে, যে পর্বটিকে আমরা সাজিয়েছি হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড হিসেবে, অর্থাৎ এই সেগমেন্টে আমাদের দুইজনের জন্যই বেশ কিছু, অর্থাৎ 15টি করে সমান প্রশ্ন থাকবে এবং তার জন্য থাকবে মাত্র 2 মিনিট করে, এই 2 মিনিটের মধ্যে তারা এই প্রশ্নগুলো হচ্ছে দ্রুততার সঙ্গে উত্তর দেবে। প্রথমে যদি হচ্ছে আমার বাম পাশে রয়েছে আফেইদা, আফেইদা খন্দকার, আফেইদা খন্দকারকে দিয়ে যদি হচ্ছে আমরা এই রাউন্ডটা শুরু করি। আফেইদা, হ্যাঁ আমরা শুরু করছি, আমাদের টাইম স্টার্ট নাও। প্রিয় মানুষ? বাবা মা। পছন্দের খাবার? মায়ের হাতের গরুর মাংস। মেসি রোনালদো? মেসি। সাকিব খান সিয়াম আহমেদ? সাকিব খান। প্রিয় সিনেমা? সিনেমা দেখা হয় না সেরকম। হিরো আলম না ভুবন বাদ্যকর? ভুবন বাদ্যকর। টিকটক লাইকি? না, করার সময় হয় না এগুলা। ফুচকা চটপটি? ফুচকা। ফুচকা, আচ্ছা। সাকিব মাশরাফি? মাশরাফি। KGF 2? তারপরে হচ্ছে পুষ্পা? KGF 2। ব্রাজিল আর্জেন্টিনা? ব্রাজিল। কলকাতার মুভি নিশ্চয়ই দেখা হয়, দেবনাজিৎ? জিত। শাহরুখ সালমান? শাহরুখ। পূজা চেরি দেখি? পূজা চেরি। ক্রাশ? ক্রাশ কেউ নাই। কেউ নাই। প্রিয় প্রতিপক্ষ কি? ভারতের সাথে। ভারতের সাথে, ওকে, ধন্যবাদ। এবার একই প্রশ্নে আমরা যাব, আমাদের সঙ্গে আছেন সানজিদা, নিশ্চয়ই রাউন্ডটা তার জন্য চমৎকার হবে, নিশ্চয়ই ডিফারেন্ট কিছু অ্যান্সার আমরা পাবো। শুরু করছি সানজিদা, প্রথম প্রশ্ন, প্রিয় খাবার? মায়ের হাতের যে কোনো খাবার। মায়ের হাতের যে কোনো খাবার, চমৎকার। পছন্দের খাবার? হাঁসের মাংস। হাঁসের মাংস পছন্দের খাবার। প্রিয় মানুষ? বাবা মা। বাবা মা, ফ্যামিলি। মেসি রোনালদো? রোনালদো। সাকিব খান সিয়াম আহমেদ? আসলে বাংলা সিনেমা বেশি দেখা হয় না, তবে সাকিব খান যেহেতু সিনিয়র অনেক, মানে আগে থেকেই ভালোই সাকিব খান। প্রিয় সিনেমা? আয়নাবাজি। আয়নাবাজি, চমৎকার চয়েস। হিরো আলম ভুবন বাদ্যকর? যেহেতু
বাংলাদেশের মানুষকে আমি সাপোর্ট করব সে তো হিরো আলম তবে ওই লোকটা ভালো গান গাইছে বাদাম বাদাম টিকটক লাইকি এগুলো আমরা সময় পাই না এগুলো আমরা কিছুই করি না আর কি জামাল ভুঁইয়া তারিক কাজী ভালো খেলে দুজনই দুজনই ভালো খেলে স্পেসিফিক কোনো পছন্দ নাই ফুচকা চটপটি এগুলো খাওয়া নিষেধ আচ্ছা চমৎকার সাকিব মাশরাফি সাকিব সাকিব আচ্ছা কেজিএফ 2 পুষ্পা পছন্দের হচ্ছে পুষ্পা নায়ক তো অনেক মুভি করছে কিন্তু কেজিএফ হচ্ছে ও এখান থেকে আর কি উঠছে ব্রাজিল আর্জেন্টিনা ব্রাজিল আর্জেন্টিনা স্যার আর কিছু নাই ব্রাজিল কলকাতার মুভি নিশ্চয়ই দেখা হয় ওকে প্রশ্ন করেছিলাম আপনি দেখে দেব অথবা জিত কাকে বেছে নেবেন যদি কাউকে বলা হয় দুজনই সুপার হিট ছবি করে দুজনই অনেক ভালো শাহরুখ সালমান ভূত ওকে পূজা চেরি দিঘি পূজা চেরি বেটার আচ্ছা প্রিয় প্রতিপক্ষ ভারত আছে চায়না আছে জাপান আছে একেবারে শেষ প্রশ্ন ক্রাশ বা লাভ লাভ আর ক্রাশ কি বলবো এটা তো আমাদের কি মানুষে বলে চমৎকার ভেরি স্মার্ট অ্যানসার ধন্যবাদ আফেদ এবং সানজিদা আপনাকে চমৎকার একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য দর্শক নিশ্চয়ই আপনারা আমাদের আজকের আয়োজন উপভোগ করেছেন সামনের দিন নিশ্চয়ই দেখা হবে ততক্ষণ সঙ্গেই থাকুন সময়ে